হামিংবার্ড নিউজ বাংলায় আপনাকে স্বাগত। আসন্ন পৌর নির্বাচনের প্রাক্কালে প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব গৌরীশঙ্কর দত্তের পুত্র অয়ন দত্ত, যিনি 22 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন, তিনি আজ শহরের অন্যতম সেরা সমাজসেবী সংস্থা ইয়োর ফ্রেন্ডের কর্ণধারের হাতে অক্সিজেন সিলিন্ডার সহ অন্যান্য জরুরি জিনিসপত্র তুলে দিলেন। করোনাকালীন পরিস্থিতিতে যদিও তিনি বহু সামাজিক কাজকর্মে জড়িত ছিলেন, তবুও আজও অক্সিজেনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি ইয়োর ফ্রেন্ডের কাছে এইসব জিনিসপত্র তুলে দিলেন, যাতে বহু মানুষ তাদের মাধ্যমে আপদকালীন পরিস্থিতিতে সহযোগিতা পেতে পারে। আসুন তার সঙ্গে তিনি কি করলেন এবং কি বললেন। অনেক গরিব মানুষ আছে, আমার তরফ থেকে সামান্য তোমার কাজ দেখেছি মানে এমনিতে এর আগেও আপনাকে করোনার সময় আমরা অনেক সামাজিক কাজকর্মে দেখেছি, না প্রথমত এটা কোনো মানে নতুন কিছু নয়, করোনার সময় যতটা পেরেছি আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি। প্রথম স্যানিটাইজ করেছিলাম নিজের ওয়ার্ডটা ব্যক্তিগত উদ্যোগে, প্রত্যেক বাড়ি বাড়িতে যেটুকু যা করার, সাবান থেকে শুরু করে একটা মেসেজ দেওয়ার, কারণ সাবান কেনার সামর্থ্য সবারই আছে, স্যানিটাইজার এগুলো জাস্ট আমরা যেন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, এই জন্য আমি আমার এখানে ফ্ল্যাট থেকে শুরু করে সমস্ত বাড়িতে দিয়েছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব জরুরি করোনার বিরুদ্ধে লড়াই। আর তৃতীয়ত আমার যতটা সাধ্য মতন ছিল বিভিন্ন এলাকার বাসী, আমার ওয়ার্ডে শুধু নয়, যে যা আমার কাছে এসছে আমি কিছু খাদ্য সামগ্রীও দিয়েছি। হ্যাঁ, আমি ছবি টবি এসব ছাড়ি না, এটা উচিতও নয়, যতটুকু পেরেছি আমি সেই সাহায্য করেছিলাম মানুষকে। আর কোভিডটা তো এখনও যায়নি, কোভিড প্রোটোকল মেনেই ইলেকশনও হচ্ছে, আপনারা দেখছেন তো। সব থেকে যেটা ক্রাইসিস হয় অক্সিজেন, আর ইয়োর ফ্রেন্ড হচ্ছে একটা মানে নদিয়া জেলার মধ্যে একটা খুব উচ্চ মানের সংস্থা, জ্যোতিব্রত সান্যাল আমাদের যদি কাকা আমরা সবাই চিনি, ব্যক্তিগতভাবে আমরা সবাই কিছু না কিছুভাবে তার কাছে উপকৃত। যখন ডাক্তার থেকে শুরু করে নিজেদের বাড়ির কোনো প্রবলেম হয় খোলাখুলি ফার্স্ট ফোন যদি কাকাকে তো আমরা করি। আমার বাবা তো কোভিডে মারা গেছেন এবং চরম শ্বাসকষ্ট ছিল, অ্যাপলোতে ভর্তি ছিল, এবং বেশি দিন না 10-15 দিন আগেও আমার ওয়ার্ডের আমার একটা ছোটো ভাই দেবর্ষি, ওর বাবাও শক্তিনগরে ভর্তি ছিল, অক্সিজেনের চরম ক্রাইসিস ছিল, ঠিক জজকটপাড়া বড়বাড়ির উল্টো দিকে বাড়ি। তো আমার মনে হয়েছে অক্সিজেন সিলিন্ডারটা কিন্তু এখনও যথেষ্ট ক্রাইসিস, এবং যদি একটা এরকম সমাজসেবামূলক সংস্থায় থাকে যারা সবসময় মানুষের জন্য কাজ করে, তো আমি সেই জন্য এটা ইয়োর ফ্রেন্ডকে হাতে তুলে দিয়েছি। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, সব মানুষ এখানে আসে, রেগুলার ডাক্তার দেখায়, সবাই আমরা থাকি আমাদের এলাকার মধ্যে, বিভিন্ন মানুষ যদি কাকার এই সংস্থাটার তো একটা বিরাট নাম। আমার মনে হয়েছে আমাদেরও যদি কোনো সময় প্রবলেম হয় আমরা যেমন সবসময় যদি কাকাকে বলি তো ব্যাপারটা বড় এক পেশে হয়ে যাচ্ছে, তো যদি কাকারও তো পাশে দাঁড়ানো দরকার, তাই আমি এটা দিয়েছি। এই এই যে সমাজসেবা মানুষের পাশে দাঁড়ানো, এটা কি পারিবারিক ঐতিহ্য শুরু করে পেয়েছেন নাকি মানে এটা নিজেই নতুনভাবে শুরু করেছেন? পারিবারিকভাবেই পেয়েছি এটা, দাদু শক্তিনগর স্কুলের হেডমাস্টার ছিলেন, শক্তিনগর স্কুলটাকে তিলতিল করে গড়ে তুলেছিলেন, সায়েন্স ডিপার্টমেন্ট থেকে শুরু করে, এবং কৃষ্ণনগরে বহু মানুষ আমাদের পরিবারের কাছে, বাবাও কম বেশি যতটা পেরেছে, এই পাড়া এই বারোয়ারি এই এলাকার যতটা পেরেছে মানুষজনের পাশে দাঁড়িয়েছে, আমি তাদের ছেলে হিসেবে বা তার নাতি হিসেবে এই ঐতিহ্যটা বজায় রাখার চেষ্টা করছি। অনেকদিন ধরে সমাজসেবা করছেন, অনেক আপনাদের ইয়োর ফ্রেন্ডের তো নাম অনেক সুবিস্তৃত, আজকে মানে আপনাদের পাড়ার ছেলে দাঁড়িয়েছে, এই অভিজ্ঞতাটা কেমন? মানে এটা অভিজ্ঞতাটা ভালো হলো আর কি, মানে এটার সঙ্গে ভোট যুক্ত নয়, কারণ বুড়াই অনেকদিন ধরেই আমাদের মেডিকেল মেম্বার, মানে মাসে 300 টাকা করে ওষুধ কেনবার জন্য দেয়, আজকে বলে না ভোট বলে না, ও অনেকদিনই এর আগেও আমাদের যখন করোনাকালীন পরিস্থিতিতে ইয়ে হয় তখনও
ওই ইয়ার ফ্রেন্ডকে সাহায্য করেছিল, অনেকেই যারা সাহায্য করেছিল তাদের মধ্যে ও অন্যতম এবং দারুণভাবে সাহায্য করেছিল। এটা সে যেন ভুলিয়ে না ফেলে যে ভোটের সঙ্গেটা যুক্ত, এ হচ্ছে ব্যাপার। কারণ আমি বামপন্থী মানুষ একজন, আমার সবচেয়ে বড়ো পরিচয় আমি একজন বামপন্থী মানুষ, সুতরাং সেটা আমার মূল ভাবনা। কিন্তু বুড়াই একটা ভালো ছেলে, এটা করেছে, সুতরাং ও আমার বলেছিলো, ও অনেক আগে বলেছিল যে আমি তোমাকে দেবো একটা টাকা, এই মুহূর্তে দিলে ঠিক আছে, আমাদের পেশেন্টদের কাজে লাগবে। আমাদের আরও তিনটে সিলিন্ডার আছে, তার সঙ্গে একটা এই দেখে অন্যান্যদেরও কি উদ্বুদ্ধ হওয়া উচিত আপনি কি মনে করেন? সেটা তাদের বিষয়, যা কে উদ্বুদ্ধ হবে, কিসে উদ্বুদ্ধ হবে সেটা তো তাদের বিষয়। এখন উদ্বুদ্ধ হওয়ার বিষয় হচ্ছে ভালো কাজ দেখে তো উদ্বুদ্ধ হওয়ার সময় এখন নয়, এখন হচ্ছে অন্য সময় চলছে, কারণ মানুষ তো ভালো নয় এখন হয়েছে। এই সব জিনিস দেখে উদ্বুদ্ধ হওয়ার মানুষ আমরা বিগত দিনে ইয়ার ফ্রেন্ড করতে গিয়ে দেখেছি একদমই খুব কম সংখ্যক লোক যারা আছে। আর রাজনীতিটা তো বেশিরভাগই ব্যবসা হয়ে গেছে এখন, ব্যবসা কেন্দ্রিক ব্যাপার। হ্যাঁ, আপনার নাম? জ্যোতিব্রত সান্যাল, সম্পাদক, কৃষ্ণনগর ইয়ার ফ্রেন্ড। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। Hit the bell icon for upcoming events.